রেপ করবি আমারে? মাইরা ফেলবি? আমি তোরে বাধা দিব না, আমি তোরে কিচ্ছুতে বাধা দিব না, তুই শুধু আমাকে একটু ভালোবাসা দে। বিজয়, অটো, আয় বিজয়। কি রক্ত রে দেখছো, কেন করো সেই খুন খারাপি? দে হাত দে। তুই এদিকে ঢুকছিস কেমনি? হাত দে। বিজয়, অটো, এই বিজয়, ওইদিকে ঢুকছে কেমনে? ভাই ও কেমনে ঢুকছে জানি না তো ভাই। আজকে ও ঢুকছে, কালকে আরেকজন ঢুকবো, ঢুকে ঠাস করে আমার মাইরা বাইরে হয়ে যাবো, তোর টের পাবি না তোরা। আমি এইটা বলার জন্য এখানে আসছি, তোরা তো যে কোনো মানুষ ঠাস করে মাইরা ফলাইতে পারে, কেন করা দরকার এই কাজগুলো? ছাড় না, ছাড়। তোরা এখনো দাঁড়া দাঁড়া দেখতেছো? শোন, যে ভালো আমি তোরে বাসি, এই ভালোবাসার মধ্যে তুই কেন? পৃথিবীর কোনো দেয়াল আসতে পারবে না, আমি আসতে দিব না। কোন দেয়াল তোর আমার মাঝখানে আসতে দিব না। না না, তোর আজকে প্রেমের ভূত আমি ছুটাইতেছি খারা। খালাম্মা, আমি আপনার অনেক সম্মান করি না, আমি কিন্তু আপনার আমার মায়ের মতো দেখি, যদি আমার মা নাই। আপনি আমার জীবন বাঁচাইছিলেন, আমার সেবা যত্ন করে সুস্থ করছিলেন, তাই তো? খালি আপনার সম্মানের কথা চিন্তা করে আমি কিন্তু আপনার মাইয়ার পাগলামি সব সহ্য করছি, আর কিন্তু করব না। যে কোনো সময় যে কোনো ক্ষতি করে ফেলাইতে পারি আমি। তুই কি ক্ষতি করবি আমার? কি ক্ষতি করবি তুই আমার? হ্যাঁ, কি ক্ষতি করবি? রেপ করবি আমারে? মাইরা ফেলবি? আমি তোরে বাধা দিব না, আমি তোরে কিচ্ছুতে বাধা দিব না, তুই শুধু আমাকে একটু ভালোবাসা দে। সেই আগের 10টা দিনের মতো সময় দে, আমি আমি তোকে গোসল করাতে চাই, আমি নিজের হাতে রান্না করে তোকে খাওয়াতে চাই, আমি একটু সেবা করতে চাই, এতটুকুই তো চাই আমি রকি, প্লিজ। জানোয়াররা যখন অসুস্থ হয় তখন ভালোবাসা সেবা চায়, জানোয়াররা একবার সুস্থ হয়ে গেলে ওরা নিজ জগতে ফিরে যায়। আমি একটা জানোয়ার, ভালো করে কথাটা শুনে রাখ। আমার জন্মের নাই ঠিক, আমার বাপ মার খোঁজ খবর নাই, আমি একটা জারজ সন্তান। কোন মায়ের পেটে জন্মাইছে আমি জানি না, কোন পুরুষ মানুষের লোভের শিকার আমি সেটাও জানি না। আমি একটা জানোয়ার, আমার মধ্যে কোনো ভালোবাসা নাই। বাবা, ওর নাকি কোনো প্রেম নাই, তাহলে মীরা কি? মীরা কে? তাকাস না কেন এদিকে, মীরা কে? মীরা কেন আসে তোর বাসায়? তোর রুমে কেন যায়? অন্য কোন রুমে তো যায় না, ও কেন যায়? মীরা কে কথা বল এখন, কে মীরা? মীরার লগে ফুর্তি করতে আমার ভাল লাগে, বুঝছস? তাহলে আমার সাথে ফুর্তি কর প্লিজ। বিজলি, এসব কি কইতাছস তুই? তুই এত নিচে নামা গেছস, এই ধরনের নোংরা কথা কইতে তোর একটু বুক কাঁপে না? কাঁপে না মা, কাঁপে না, আমার বুক একটুও কাঁপে না। এই মানুষটা আমাকে অবহেলা করে এত নিচে নামাইছে, এখন আমার কোনো মান সম্মান নাই মা, কি করব? দোষ তো তোমার, তুমি কেন এরকম একটা সন্ত্রাসীকে বাসায় আশ্রয় দিতে গেছো? দোষ তো তোমার মা। শুন, আমি কোনো সন্ত্রাসী রে ঘরে আশ্রয় দিই নাই, আমি একটা মানুষের ঘরে আশ্রয় দিছিলাম, আর ওই মানুষটাকে আমি ভালোবাসি। পানি দে, পানি দে, পানি দে।
কিছু ভাই আমার তো পছন্দ না। তোর আমার লোকে কি করস কত? তোর আমার লোকে থাকস কেন? আমার লোকে কি করস? বুঝোস না কান দিয়ে কথা ঢুকে না? আমি কে? আমার পরিচয়টা কি কম? তোরা কি করবি? আমি নিজেই আমার পরিচয় জানি না। কার্পেটের থেকে বাইরে এলাম জানি না। কোন আমার জন্ম দিছে এটাও জানি না। যারত সন্তান হইলে না মানে এই একটা ঝামেলা বুঝছো, ভিতরটা জানি কেমন কেমন করে, খালি খালি লাগে, কিচ্ছু নাই, মায়া মহব্বত ভালোবাসা কিচ্ছু নাই, এটা জানো। আর আমি তোরা জায়গা আমার লগে থাকা দরকার নেই, তোরা তগর মতো রাস্তা মাপ, নিজের ভবিষ্যৎ নিজে গড়ে লো, যা। কই যাও ভাই? ভাই আমরাও তো তোমারই মতো ভাই, ওরা কই যাও? এমন তগর যে কইছি যাইতে আমার লগে থেকে কি করবি? আমার কোনো পরিচয় আছে? যারো সন্তানের লেগে থেকে কি করবি? হ্যাঁ যা, তুমি যেতে যাও, দাঁড়া সুস্থ যাই দিবস না, যা। তোর আমলে কি করো? হ্যাঁ যারো সন্তানের লেগে তোর কি করো? যা।